শান্তি দেশে নৃশংস এই হামলার প্রতিবাদে দেশটির সব ধর্মের মানুষ হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে চার্চে দুটি মসজিদে নামাজরত অবস্থায় মুসলিদের উপর চালানো স্মরণকালের ইতিহাসের বর্বচিত হামলায় নিউজিল্যান্ড জুড়ে হিজাব পরে প্রতিবাদ জানানো হবে শান্তির দেশে নৃশংস এই হামলার প্রতিবাদে দেশটির সব ধর্মের মানুষ হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে সম্প্রীতির জন্য হিজাব নামের এই কর্মসূচিটি আগামী বাইশ মার্চ শুক্রবার পালন করা হবে আয়োজকরা জানিয়েছেন নিউজিল্যান্ডের মানুষ এই ঘটনায় শোকাহত শুক্রবার ক্রাইস্ট চার্চের সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো পঞ্চাশ জন মা বাবা সন্তান সহকর্মী ও বন্ধুদের প্রতি আমরা ভালোবাসা ও সহমর্মিতা জানাতে চাই মুসলিম কমিউনিটি যে অসহনীয় অবস্থার শিকার হয়েছেন এই কঠিন দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই দীর্ঘদিন ধরে মুসলিমদের সঙ্গে কাজ করা থায়া আসমান নামের এক নারী অভিনব এই আয়োজনের উদ্যোক্তা দীর্ঘদিন ধরে তিনি মুসলিমদের সঙ্গে কাজ করছেন আফগানিস্তানে স্বেচ্ছাসেবী ডাক্তার হিসেবে কাজ শুরুর পর তিনি মুসলিমদের সান্নিধ্যে আসেন মুসলিম হওয়ার ক্ষেত্রে ইসলাম ধর্মের উদারতা তাকে উৎসাহিত করেছে আসমান বলেন আমি এক আতঙ্কিত নারীর কথা শুনেছি যিনি হিজাব পরে বের হতে ভয় পাচ্ছেন কারণ হিজাব পরার কারণে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হামলা চালাতে পারে আমি বলতে চাই আমরা আপনার সঙ্গে আছি আমরা চাই আপনি ঘরের মতো রাস্তাতেও যেন নিরাপদ বোধ করেন আমরা আপনাকে ভালোবাসি সমর্থন ও শ্রদ্ধা করি আসমান আগামী শুক্রবার নিউজিল্যান্ডবাসীকে হিজাব পরার আহ্বান জানান আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ